বেশ কয়েকজন নেতা যুদ্ধাপরাধে দণ্ডিত হওয়ার পর থেকে জামাতকে সাথে রাখা নিয়ে রাজনীতির মাঠে কোণঠাসা হয় বিএনপি। বিতর্ক এড়াতে একলা চলনীতিতেই সভা সমাবেশ করে আসছে বেগম খালেদা জিয়ার দল। দীর্ঘ বিরতির পর রোববার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে একই মঞ্চে দেখা গেল জামাতের শীর্ষ নেতা ও বিএনপির মহাসচিবকে। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার যুদ্ধ অপরাধে দণ্ডিত দেলোয়ার হোসেন সাইদির মুক্তি দাবি করেন। মুক্তি চান বেগম জিয়ারও। পরে মির্জা ফখরুল মন্তব্য করেন, দুর্নীতি ছাড়া কোথাও বর্তমান সরকারের সফলতা নেই। প্রকৃতপক্ষে এই সরকার একটা পুতুল সরকার, এই সরকার সব জায়গায় ব্যর্থ। কোথায় তাকে আপনি সফল বলবেন? একমাত্র চুরি ছাড়া, দুর্নীতি ছাড়া, ডাকাতি ছাড়া কোথাও সফল না। জনগণকে সাথে নিয়ে অভ্যুত্থান ঘটাতে তরুণদেরকে এগিয়ে আসারও আহ্বান জানান মির্জা ফখরুল। অভ্যুত্থান, জনগণকে সঙ্গে নিয়ে উঠে আসা, এটা ছাড়া কোনো বিকল্প নেই। ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন থেকে কিন্তু আপনার সমস্ত সূচনা হয়, সেই জায়গাতে একটা বড় শূন্যতা দেখা যাচ্ছে, সেই শূন্যতা আমাদেরকে পূরণ করতে হবে। তরুণদেরকে সামনে আসতে হবে, যুবকদেরকে সামনে আসতে হবে। এর আগে হেফাজত নেতা নূর হোসাইন কাসিমির স্মরণ সভায় বিএনপি নেতাদের জামাতের সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা।